ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে ব্লগার সাইটে, অর্থাৎ যে সমস্ত সাইট ব্লগ স্পটে বা ব্লগারে তৈরি করা হয়েছে, সেই সাইটের পোস্টের যে ইউআরএলটা রয়েছে, ইউআরএলটাতে যে ডেট এবং যে এসটিএমএল কথাটি থাকে সেটা কিভাবে রিমুভ করা যায় বা চেঞ্জ করা যায় সেই প্রসেসটি দেখাবো। তো বিষয়টা আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে বিষয়টা আমি আরো ক্লিয়ার করার জন্য আপনার বিষয়টা একটু দেখাই। দেখুন, আমি একটা এই সাইটটা হচ্ছে ব্লগারে তৈরি করা ব্লগ স্পটে। তো এখানে যে একটা আমি পোস্ট ওপেন করেছি, এই পোস্টটা ওপেন করাতে দেখুন একটা ইউআরএল তো এসেছে। এই ইউআরএলটাতে দেখুন এখানে ডেট দেখাচ্ছে যে 22/8 ব্লগ স্পট এসটিএমএল, এটা দেখাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এই 22/8 এটা যেন না থাকে এবং এসটিএমএল কথাটা যেন না থাকে। এই 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 প্রসেসটা কিভাবে করা যায় সেটি সেটি আমি দেখাবো। তো অনেক সময় হয় কি, আপনারা ব্লগের সাইট তৈরি করলেন, করার পর হচ্ছে .com এ পরিণত করলেন, করার পর কিন্তু যখন আপনি সাইটটাকে সুন্দরভাবে সাজালেন, কিন্তু সাজানোর পর যখন মানুষ যখন হচ্ছে যারা একটু ওয়েবসাইট সময় বোঝে, তারা কিন্তু এই এই হলো ইউআরএলটা দেখলে বুঝতে পারে এটা আসলে ফ্রিতে করা বা হচ্ছে এটা ব্লগ স্পটে করা, তাহলে কিন্তু আসলে সাইটটাকে ভ্যালুয়েবল মনে করে না। তাই আপনারা যদি এই ইউআরএলটাকে ইউআরএল থেকে যদি ডেট এবং হচ্ছে এসটিএমএল কথাটা তুলে দিতে পারেন বা এটা রিমুভ করার প্রসেসটা তৈরি করতে পারেন, তাহলে সাইটটাকে আরো সুন্দর দেখায় এবং ভালো মনে হয় এবং ভিজিটরের একটা কনফিডেন্স থাকে যে সাইটটা হয়তো ভালো মানের একটা কোম্পানি তৈরি করেছে যারা হোস্টিং বা ডোমেইন কস্ট করেছে, কিন্তু ফ্রিতে চালায় না। ফ্রি বিষয়টা যখন বুঝতে পারবে তখন আপনাকে হাতুড়ে ভাববে, আপনার টাকা পয়সা নেই আর আপনারা হচ্ছে এই জন্য ফ্রিতে করেছেন, এটা হচ্ছে ব্লগ স্পটে তৈরি করা। তাহলে আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য ব্লগারে যাচ্ছি। তো ব্লগারে যাই, আমরা ব্লগারে যাব। হ্যাঁ, ব্লগার, তো আমরা ব্লগারে পোস্টে প্রবেশ করতেছি। তো অলরেডি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা রয়েছে, এই জন্য আমরা ব্লগারে আসলাম। এই পোস্ট আমি যদি ক্লিক করি, নিউ পোস্ট, তো নিউ পোস্টে ক্লিক করলাম, মনে করেন আমি এখানে লিখলাম হাউ টু রিমুভ ডেট অ্যান্ড এইচটিএমএল। তখন আমি এটা লিখে এটাকে যখন এখানে আমি পারমানেন্টলি ক্লিক করব, দেখুন এখানে পারমানেন্টলি তৈরি হয়েছে, কিন্তু 22/8 এটা দিয়ে তৈরি হয়েছে এবং শেষে কিন্তু এসটিএমএলটা রয়েছে। আমি এটাকে পাবলিশ করে আপনাকে দেখাই। পাবলিশ, হ্যাঁ এটা আমি পাবলিশ হয়ে গেলাম, আমি এটাকে ভিউ করে নিচ্ছি। তো এখন দেখুন যে এখানে ইউআরএলটা যেটা তৈরি হয়েছে এখানে যে রিমুভ ডেট অ্যান্ড এসটিএমএল, কিন্তু শেষে .html এবং এখানে ডেটটা রয়েছে। তো আমরা চাচ্ছি ডেট যেন না থাকে এবং এসটিএমএল কথাটা যেন না থাকে, যেন একটা ওয়ার্ডপ্রেস সাইটের মতো যেন এই ইউআরএলটা তৈরি হয়। তো এই জন্য আমি একটা স্ক্রিপ্ট ব্যবহার করবো, জাস্ট এই স্ক্রিপ্টটা ইউজ করলেই আপনাকে আপনার সাইটে আর এই এই ডেট এবং এসটিএমএলটা শো হবে না, রিমুভ হয়ে যাবে। সিম্পলি একটা এসটিএমএল জাস্ট ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে কপি করে নেবেন, কপি করে নিয়ে কীভাবে সেট করে নেবেন সেই প্রসেসটা এখন দেখাবো। তো চলুন, আমি এই জন্য আপনাকে যে ব্লগারের যে থিম রয়েছে থিমে যাব। প্রথমে থিমে গিয়ে আমরা এডিটে যাব, এডিট এসটিএমএল, এডিট এসটিএমএলে যাব। তোমার এডিট এসটিএমএল এসেছি, এখন আমরা যে ডাউনলোড করে যে কোডটি পেয়েছি এটা এটা আমরা কপি করে নিলাম, আপনারা ডাউনলোড করে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন লিঙ্কটা, আর লিঙ্ক থেকে ডাউনলোড করে কপি করে নেবেন। নেওয়ার পর আপনি ইজি মন এসটিএমএল আসবেন, আসার পর ইজি এসটিএমএল কোডের যে কোনো একটা জায়গায় এটা দিলেই হবে, কিন্তু তারপরেও আমরা একটা নির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করব। তো আপনি জাস্ট করবেন একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেবেন, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এফ বাটনে প্রেস করবেন, তারপর লিখবেন যে লেস দেন স্ল্যাশ ACAD, মানে হেড ক্লোজ করার যে অপশনটা থাকে সেটা দিয়ে ইন্টারফেস করবেন, তাহলে হেডটা ক্লোজ হয়ে গেল। এখন এই যে হেড ক্লোজ হয়ে স্ক্রিপ্টে রয়েছে এখানে একটা ইন্টারফেস করে জাস্ট এখানে ইন্টারফেস করে দেবেন, এই যে ইন্টারফেস, তো এখানে দিয়ে জাস্ট কপি করে কোডটা পেস্ট করে দেবেন।
ওকে আমরা কপি করা কোডটা পেস্ট করে দিলাম এখান থেকে শুরু হলো এই যে এখানে এসে এসটিএ হেডের আইস স্কিপে শেষ হয়ে গেল দেন আমরা এখন সেভ বাটন ক্লিক করে দেব তো সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি এটা সেভ হচ্ছে প্রসেসটা হতে একটু সময় লাগবে তো এটা সেভ হয়ে গেল এখন আমরা রেজাল্টটা দেখি যে এটা কাজ করতেছে কি করতেছে না এটা দেখি তো আমরা আগের যে পোস্টটা রয়েছে এটাকে একটু রিলোড দেই নেই তো দেখুন এখানে কিন্তু ডেট এবং এসটিএমএলটা কিন্তু আর নেই তো এসটিএমএল বলতে আমরা তো পোস্টে এখানে একটা এসটিএমএল দিয়েছি আপনাদেরকে একদম দেখাচ্ছি আমরা কি লিখেছিলাম আমরা লিখেছিলাম যে হাউ টু রিমুভ ডেট অ্যান্ড এসটিএমএল তাহলে এখানে কিন্তু এই টেক্সটগুলোই শো হচ্ছে কন্টেন্টটাই শো হচ্ছে এখানে এখানে দেখুন যে হাউ টু রিমুভ ডেট অ্যান্ড এসটিএমএল এটাই শো হচ্ছে তার মানে এখানে শেষে যে ডট এসটিএমএল আর ডেটটা থাকে সেটা কিন্তু আর নেই তো জাস্ট এই কোডটা আপনি জাস্ট এই কোডটা আপনি কপি অ্যান্ড পেস্ট করে আপনার থিমের যে কোনো একটা জায়গায় দিলেই কিন্তু একটু স্পেস দিয়ে দিলেই হবে কিন্তু আমরা প্রসেসটা আপনাকে দেখালাম যে হেড ক্লোজিং হওয়ার হেড যে হেডের আগে অথবা হেডের হেড ক্লোজ হওয়ার পূর্বে দিলেই হয়ে যাবে দেওয়ার পর আপনি জাস্ট এটা এই কাজটা করলে আপনার হচ্ছে আর ডেট এবং এসটিএমএলটা থাকবে না আপনার একটা প্রফেশনাল মানের সাইট দেখাবে তো এটা আপনি দিয়ে নেবেন তো আমরা এখানে দিয়ে দিলাম এখন যেহেতু আমরা এই সাইটটা দেখুন এটা একটা বাংলা সাইট নিউজ সাইটের মতো এই সাইটটাতে সাইটটাতে হচ্ছে আমরা বাংলা দেই তো এখন বাংলাতে কি হচ্ছে সেটা আমরা একটা দেখি যে এই পোস্টটাকে যদি আমি ওপেন করি তাহলে এখানে যদি জাস্ট ব্লগ পোস্ট থাকতেছে ব্লগ পোস্ট তার মানে আমরা যদি বাংলাতে একটা পোস্ট দেই নতুন একটা পোস্ট দেই আমি একটা দেখাই যে এটাকে আমি পোস্ট কর পোস্টটা একটা নতুন পোস্ট দেব নিউ পোস্ট তো বাংলাতে যদি আমি পোস্ট দেই যেমন হচ্ছে বাংলা এখানে দিই এটাই দিলাম এটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এইটাতে দিয়ে দিলাম বাংলা পোস্টটা এখন বাংলা দিলে তো বাংলা জাস্ট ব্লগ পোস্টই দেখাবে তো বাংলাতে একটু কাজ করতে হবে সেটা হচ্ছে যে পারমালিঙ্কে যেতে হবে এবং কাস্টম পারমালিঙ্ক দিতে হবে তো এখানে দিতে হবে যে যেমন মনে করেন ইন্টারন্যাশনাল টার ইন টিইআর আর এন এ টি আই ও এন এ এল ন্যাশনাল নিউজ এরকম দিলে দিয়ে যদি এটা পাবলিশ করা যায় তাহলে এর ইউআরএলটা কিন্তু ইংরেজি হবে বাংলার হবে না তো আমরা যদি ভিউ করে দেখি তো ভিউ করে দেখতেছি দেখুন এখানে এমপি নিউজ বিডি ডট কম ইন্টারন্যাশনাল নিউজ নামে কিন্তু এই নিউজ দিয়ে ইউআরএলটা তৈরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু কেউ বুঝতে পারবে না বুঝতেই পারবে না এই সাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি হয়েছে কি ব্লগারে তৈরি হয়েছে এটাকে বুঝতেই পারবে না এক কথায় আপনার ডেট এবং হচ্ছে ডেট এবং যে এসটিএমএলটা থাকতেছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল তাহলে ইংরেজি সাইটে আপনারা ব্যবহার করলে আপনাদের ইংরেজির ইউআরএলটা কিন্তু ওয়ার্ডপ্রেসের মতো দেখাবে খুব সুন্দর তো বন্ধুরা আমি প্রসেসটা দেখালাম ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক যে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে হচ্ছে কোডটা দেওয়া আছে সেটা ডাউনলোড করে আপনারা ইউজ করবেন এবং ডাউনলোড করে ইউজ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পায় তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।